বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 3 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টর, 1 নম্বর সেক্টর। সঠিক উত্তর হলো 2 নম্বর সেক্টরে। জনাব এফ আর খান বাংলাদেশের গৌরব, তিনি কি ছিলেন? স্থপতি, ক্যান্সার চিকিৎসক, আণবিক বিজ্ঞানী, কম্পিউটার বিজ্ঞানী? উত্তর হলো স্থপতি। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন, ইলেকট্রন ও প্রোটন, নিউট্রন ও পজিটন, ইলেকট্রন ও পজিটন? সঠিক উত্তর হলো নিউট্রন ও প্রোটন। কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? অরহ, ছোলা, খেসারি, মটর? উত্তর হলো খেসারিতে আছে। প্রাচীন পণ্যনগর কোথায় অবস্থিত? ময়নামতি, বিক্রমপুর, পাহাড়পুর, মহাস্থানগড়? সঠিক উত্তর হলো মহাস্থানগড়ে আছে। যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, রুজভেল্ট, কেনেডি? আব্রাহাম লিঙ্কন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, হ্যাগ, প্যারিস? নিউ ইয়র্কে। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা রফিকুল ইসলাম, রশিদ করিম, মেজর জেনারেল সুকান্ত সিং, কর্নেল সিদ্দিক মালিক? সঠিক উত্তর হল মেজর জেনারেল সুকান্ত সিং। কোন জারক রক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায়? পেপসিন, অ্যানাইলেস, রেনিং, টিপসিন? উত্তর হল রেনিং। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।